আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন, বিকাশ অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বিকাশ থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি বিভিন্ন মেনু পাবেন। এরপর সর্বপ্রথম আপনি মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর আপনি ট্রান্সফার মানি এখানে যাবেন। ট্রান্সফার মানি অপশনে যাওয়ার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি অগ্রণী ব্যাঙ্ক, ব্র্যাক ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক দেখতে পাবেন। এরপর আপনি সিটি ব্যাঙ্কে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে সেলফে ক্লিক করবেন, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে আদার্সে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর প্রসিড এখানে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট টাইটেল বসাবেন। মনে রাখবেন সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি যে নামে থাকবে অ্যাকাউন্ট টাইটেলটি একই দিতে হবে। অ্যাকাউন্ট টাইটেল দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাকসেসফুল বেনিফিশিয়ারিতে অ্যাড হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হওয়ার পর আপনি এই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য ট্রান্সফার মানি টু দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, অথবা আপনি সরাসরি ব্যাক টু হোম এখানে আসার পর আপনি ফান্ড ট্রান্সফারটি করতে পারবেন। এরপর ব্যাক টু হোমে আসার পর আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য আবারও মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর ট্রান্সফার মানি এখানে যাবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বেনিফিশিয়ারিতে সেভ করা থাকবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাবেন। এরপর আপনার সেভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিটি ব্যাঙ্ক দেখতে পাবেন। এরপর সিটি ব্যাঙ্কে ক্লিক করবেন। এরপর বিকাশের বেনিফিশিয়ারিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে এই সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টটি দেখতে পাবেন। চাইলে আপনি এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার টাকার পরিমাণ বসাবেন। আপনি মনে রাখবেন সর্বনিম্ন 10 টাকা দৈনিক পাঠাতে পারবেন, দৈনিক সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন, মাসিক 2,00,000 টাকা পাঠাতে পারবেন। এরপর টাকার পরিমাণ বসানোর পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে আসার পর আপনি এখানে রেফারেন্স বসাতে চাইলে বসাতে পারেন। এরপর রেফারেন্সে ক্লিক করবেন। আপনি মনে রাখবেন বিকাশ থেকে আপনি টাকা পাঠালে আপনার 2% চার্জ করবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর ট্যাপ অ্যান্ড হোল্ড করে বিকাশ আইকনে ক্লিক করবেন। বিকাশ অ্যাকাউন্টে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকাটি ট্রান্সফার হবে। এরপর আপনি ট্রান্সফার মানি সাকসেসফুল একটি নির্দেশনা বিকাশ থেকে দেখতে পাবেন এবং আপনার ট্রানজ্যাকশন আইডি, টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন এবং সিটি ব্যাঙ্ক থেকেও একটি মেসেজ পাবেন। সিটি ব্যাঙ্ক থেকে আপনি একটি ডিপোজিটের মেসেজ দেখতে পাবেন। এভাবে আপনারা খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। চলুন এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলে আসি বিকাশ কর্তৃপক্ষের সাথে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে তানভীর বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হতে সর্বোচ্চ কত সময় লাগবে? ফান্ড ট্রান্সফার বলতে স্যার আপনি টাকা কি বিকাশ থেকে টাকা পাঠাতে চাচ্ছেন? জি, বিকাশ থেকে সিটি ব্যাংকে পাঠাবো। সেক্ষেত্রে স্যার আপনি সাথে সাথে তো টাকা পাঠাতে পারবেন স্যার? ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে, ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। তারপর স্যার আমি একবার কনফার্ম হয়ে বলছি স্যার, একটু সময় দিন আমাকে। জি অবশ্যই, ধন্যবাদ স্যার সময়ের সাথে থাকার জন্য। স্যার ইনস্ট্যান্টলি চলে যাওয়ার কথা, আমি যে কোনো সিটি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারবো? জি, সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আমি বিকাশ থেকে ব্যাক ব্যাংকে, সিটি ব্যাংকে আর অগ্রণী ব্যাংকে, এই তিনটা ব্যাংকে টাকা পাঠানো যায় বিকাশ থেকে স্যার। আচ্ছা, সর্বনিম্ন কত পাঠাতে পারবো, সর্বোচ্চ কত পাঠাতে পারবো সিটি ব্যাংকে? আচ্ছা, সেক্ষেত্রে স্যার আপনি যদি বিকাশ থেকে টাকা পাঠান ব্যাংকে, জি, সেক্ষেত্রে স্যার আপনি সর্বোচ্চ পাঠাতে পারবেন ব্যাংক টু বিকাশ, তাই না স্যার? জি, সেটা স্যার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা লিমিট থাকে, মানে আপনার 25,000 টাকা পর্যন্ত আপনার সর্বোচ্চ আপনি পাঠাতে পারবেন স্যার একদিন। আচ্ছা, সেটা ব্যাংকের লিমিট অনুযায়ী স্যার। আপনার যদি ব্যাংকের আর কোনো লিমিটেশন থেকে থাকে সেটা ব্যাংকের এন্ড থেকে একটু কাইন্ডলি যোগাযোগ করে জেনে নিতে হবে। আচ্ছা, মাসিক কাছ থেকে আপনি সর্বোচ্চ, জি মাসিক হলো স্যার, একটু সময় দিন, মাসিক হলো স্যার 2,00,000 টাকা পর্যন্ত স্যার। আচ্ছা, দৈনিক সর্বনিম্ন কত পাঠাতে পারবো? দৈনিক স্যার 25,000 টাকা পর্যন্ত, আর একদিনে স্যার 50 বার পাঠানো যায়, আর এক মাসে 100 বার, দৈনিক 25,000 টাকা পর্যন্ত, মাসে 2,00,000 টাকা পর্যন্ত। আচ্ছা, তো সর্বনিম্ন অ্যামাউন্ট থাকবে না, যেমন 10 টাকা, 20 টাকা? সেটা হলো আপনি মিনিমাম 10 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত একদিনে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের ফি কত কাটবে?
এটা হলো স্যার 2% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আচ্ছা, আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? নো, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, বিকাশে কল করার জন্য, ভালো থাকবেন। বিকাশ কর্তৃপক্ষের সাথে কথা বলার পর বোঝা যাচ্ছে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনি 10 টাকা সর্বনিম্ন করতে পারবেন এবং মাসিক 2 লক্ষ টাকা সর্বোচ্চ করতে পারবেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।